जैसलमेर डेजर्ट सफारी। जैसलमेर से 45 किलोमीटर बाई कारे गए। हमरा टेंटे हाजिर हलम। अपनारा देखते टेंटर छवि समस्त यूट्यूबे कौन कौन जगह देखें सेगुलो देखा किन्तु एखाने आमरा देखाछी जे आपनी गेलें गिये एबार टेंटे उठलें टेंटगुलो किरम सेइटा एखाने देखानो होच्छे। टेंटगुलो परपर साजानो एकसाथे एक एकटा कम्पानीर एक एक रकम फेयार 2000 थेके आरम्भ करे 5000 10000 पर्यन्त फेयार टेंटेर सेगुलो सब एखाने देखानो হলো। সেগুলো আপনারা পরপর দেখতে পাচ্ছেন। এরপর ক্যামেল সাফারি শুরু হচ্ছে। কিভাবে এই উটের পিঠে উঠবেন সেটা এখানে দেখানো হচ্ছে। কতটা রিস্ক কিভাবে ধরবেন, কিভাবে এই উটের পিঠে উঠবেন সেটা এখানে আমরা আপনাদের ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে। উটে ওঠার পর এবার কিভাবে উটের সাফারি চলছে সেটা আপনারা নিজের চোখে দেখে নিন। পরপর একটা উটে ওঠার পর সেই উটে দড়ি একজনই লোক আছে, তাদের একটাই উটের মালিক, সে একটা দড়ি আর একটা উটের সাথে দড়ি আর একটা উটের সাথে দড়ি এরমভাবে 5-6টা উট পরপর বেঁধে দিচ্ছে। সে যেদিকে যাচ্ছে সেই উট তাকে ফলো করছে। উটের পিঠে উঠে এবার লাইন দিয়ে উট চলেছে, পাশ দিয়ে অনেক জিগ সাফারি চলছে, যাচ্ছে ছুটছে, ঠিক মতো উট রাস্তা দিচ্ছে, সরে যাচ্ছে। এবং ওই ভদ্রলোক উটের মালিক যেভাবে যাচ্ছেন সেইভাবে উটগুলো পরপর পরপর সারি দিয়ে চলেছে। সেখানে আমিও এই উটের সওয়ারি হয়েছিলাম, সেটা আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। পরপর দেখে নিন পরপর। এরপর উট চলেছে সারি সারি। এই ভিডিওটা দেখবেন আমি কিভাবে উটের পিঠে যাচ্ছি। এটা সেলফি ফটো নিয়ে আছে। এটি বাচ্চা ছেলে উটকে নিয়ে চলেছে, সে যেভাবে যাচ্ছে সেইভাবেই যাচ্ছে, কখনো রাস্তা দিয়ে কখনো একটুখানি বনের মধ্যে দিয়ে। বিশ্বের বৃহত্তম ডেজার্ট, থর ডেজার্ট, এর মধ্যে দিয়ে চলেছে। আর পাশ দিয়ে যাচ্ছে দেখবেন জিপগুলো, যারা জিপ সাফারি করছে, পাশ দিয়ে জিপগুলো বালি উড়িয়ে উঁচু নিচু খাদের মধ্যে পড়ে কিভাবে চলে যাচ্ছে, এবং সেই জিপগুলোর পাশ দিয়ে উটগুলো কিভাবে রাস্তা দিচ্ছে এবং কিভাবে তাদেরকে ট্যাকেল করে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এই উট সাফারিতে আপনারা ভীষণ আনন্দ পাবেন। এবং যে জয়সলমীর আসবে আমি তাদের রিকোয়েস্ট করব এই উট সাফারিটা করতে। এরপর আমি দেখাচ্ছি উট থেকে কিভাবে নামতে হবে এবং কিভাবে কায়দা করে নামতে হবে। যখন উটটা বসবে আপনি কোন দিকে হেলবেন, আবার যখন উটটা সামনের পা ফেলবে তখন কোন দিকে হেলবেন, যখন পিছনের পা মুড়ে বসবে তখন কিভাবে পা ফেলবেন, সমস্তটা এই ভিডিওর মধ্যে আপনাকে দেখানো হচ্ছে। দেখে নিন, যারা করবেন অবশ্যই এখানে এসে ক্যামেল সাফারি করবেন, তাদেরকে আমি এটা আমার রিকোয়েস্ট, তারা করুন, খুব ভালো লাগবে। এরপর দেখতে পাচ্ছেন জিপ সাফারি রাজস্থান ডেজার্টে, থর ডেজার্টে। তারপর দেখতে পাচ্ছেন কিভাবে ক্যামেল নিয়ে গিয়ে ক্যামেল সাফারি করে থর মরুভূমিতে দাঁড়াচ্ছে স্যান্ডিউনে। এরপর আপনারা দেখছেন থর ডেজার্টের ওপর রাজস্থানি মহিলাদের নাচ গান, সেটা হয়ে যাওয়ার পর রাজস্থান ডেজার্টে থর মরুভূমিতে রাজস্থানী মহিলাদের নাচ গান।
बढ़िया मेरु डेरे गुला लगालो रे मैं मेरा मारोड़ी मंगाए तो ना करे रे वाड़ी। सनसेट ওই ভিউ পয়েন্ট থেকে সানসেট এবং একদিকে সানসেট এবং আরেক দিকে মুন, চাঁদ উঠছে আর এদিক দিকে সূর্য ডুবছে, সে দুটো ছবি আপনাদের দেখালাম। যেহেতু অন্য চ্যানেলে আপনাদের শুধু প্লেসগুলো বলে দেয়, কিন্তু আমি এখানে ডেজার্ট সাফারিতে আপনাদের সমস্ত জিনিসগুলো দেখালাম, যাতে আপনারা পছন্দ করেন, বেড়াতে আসেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলকে বারবার লাইক করবেন। এরপর যেটা আছে সেটা হলো যে থর মুভিতে দাঁড়িয়ে সর্ববৃহৎ মরুভূমি, এরপরে মরুভূমির ডেসক্রিপশান আছে, তারপর আছে আমাদের ওখানে দাঁড়িয়ে আমার চা খাওয়ার দৃশ্য থরভূমিতে। এগুলো পরপর আপনারা দেখতে পেলেন, এইগুলো দেখার পরে আবার আসছি। এরপরে এরপর জিপ সাফারি দেখুন কীভাবে জিপগুলো যাচ্ছে। যদিও আমি জিপে উঠিনি, তার একটাই কারণ আমার হাঁটু বা কোমরে ব্যথা বলে আমি জিপে উঠিনি। জিপে বা কোমরে উঠলে যেভাবে যাচ্ছে তার আস্তে আস্তে একটু লাগতে পারে, কিন্তু জার্নিটা একটু খুব জোরে ঝাঁকুনি আছে। এরপর ক্যাম্পে ফিরে এসে ক্যাম্পে স্বাগত জানালো এবং তারপর ঢুকে বসে যে ক্যাম্পের ফায়ারপ্লেস মিডিলে সেখানে সবাইকে বসতে দেওয়া হলো ঘিরে। সেই বসার পর রাজস্থানী নাচ গান এবং বিভিন্ন ডিফারেন্ট আগুন নিয়ে নাচ, মাথায় ঘটি নিয়ে নাচ ইত্যাদিগুলো হলো। এরপর রাতের খাওয়া দাওয়া রাজস্থানী থালা, ডাল বুড়া চুরমা, ডাল বাটি চুরমা আর এক ধরনের শাক, যেটা রাজস্থানেরই বিখ্যাত। আর ককড়ে সেয়া, আর যেটা রাজস্থানি থালিতে সমস্ত কিছু থাকে, রাত্রিরে খাওয়া দেওয়া দেওয়া হলো। সেগুলো সব কমপ্লিট করে আমরা ক্যাম্পের ভেতর শুয়ে পড়লাম। সকালবেলা উঠে চা দেওয়া হলো, ব্রেকফাস্ট দেওয়া হলো। এরপর গাড়ি নিয়ে আমরা আবার জয়সালমীর হোটেলে ফিরে এলাম। ক্যারি ও সব মিল্কা দিয়া সুভাবে সকালবেলা দিল আমাদের টি, তারপর ব্রেকফাস্ট, তারপর আমরা আস্তে আস্তে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ডেজার্ট সাফারি শেষ হলো আর খুব সুন্দর লাগলো, আপনারাও দেখুন, ভালো লাগবে। ধন্যবাদ।